Venture Property Solutions, discovering lifestyles. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভেঞ্চার প্রপার্টি সলিউশনস। আজকে যে প্রপার্টিটি আমরা ঘুরে দেখব, এটা ধানমন্ডি নয়রেতে দক্ষিণমুখী 1745 স্কোয়ার ফিটের একটা ইউজ ফ্ল্যাট, রয়েছে কার পার্কিং, ন্যাচারাল গ্যাসের সুবিধা। আর এই ফ্ল্যাটটার অবস্থান নয়তলাতে, 8th ফ্লোর, 11 তলা বিল্ডিংয়ের। আর এই ফ্ল্যাটটিতে রয়েছে 3টা বেডরুম, 4টা বাথরুম এবং 4টা বারান্দা। তো এই চমৎকার ফ্ল্যাটটি যারা মিস না করতে চান, পুরোপুরি ঘুরে দেখতে চান, আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা অ্যাপার্টমেন্টে ঢুকে হাতের রাইট সাইডে পাচ্ছি লিভিং রুমটি। লিভিং রুমটির সাথে এখানে একটা ওয়াশরুম রয়েছে, কমন ওয়াশরুমটা। আর তার সামনের দিকে এগুলে আমরা পাবো হচ্ছে একটা ব্যালকনি। এখানে প্রত্যেকটা ব্যালকনিতেই কিন্তু মসকুইটো নেট অলরেডি দেয়া আছে। আর বারান্দাগুলো যথেষ্ট বড় সাইজের। এখানে আমরা এই বারান্দাটা দেখতে পাচ্ছি, এটা 4 ফিট বাই 6 ফিট সাইজের। আর এই পাশে যে দক্ষিণ দিকের বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলো 6 তলা হওয়াতে এই পাশটা কিন্তু লাইফ লং আপনি আনঅবস্ট্রাক্টেড একটা ভিউ দক্ষিণ দিকটা অলওয়েজ পাবেন। লিভিং রুমটা দক্ষিণে পড়েছে, ডাইনিং স্পেসটা দক্ষিণে পড়েছে এবং আরেকটা বেডরুম, এটা কিন্তু সম্পূর্ণ দক্ষিণমুখী। আর এটা হচ্ছে কমন ওয়াশরুমটা। এখানে প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু শাওয়ার ট্রে দেওয়া আছে এবং মাস্টার বেডরুমের যে ওয়াশরুমটা আছে ওটাতে বাথটাব ব্যবহার করা হয়েছে। আর বাথরুমের যে ফিচার ফিটিংসগুলো, কম্বি ক্লোজেট এবং সিপি ফিটিং, সবগুলোই কিন্তু কোটো ব্র্যান্ডেড। যেহেতু রেপুটেড একটা ডেভেলপারের দ্বারা নির্মিত এই ফ্ল্যাটটি, এখানে সকল ফিচার ফিটিংস খুবই ভালো মানের দেওয়া আছে। টাইলসগুলো আছে 24x24 মিরর পলিশ, অফ হোয়াইট কালারের। আমরা এখানে ডাইনিং স্পেসটা আলাদা দেখতে পাচ্ছি, তার পাশে কিচেন। কিচেনটা একটা ওপেন কিচেন মতো করা হয়েছে, সাথে একটা কাউন্টার দেওয়া আছে। আর কিচেনটাতে ফার্নিশড করা আছে, এই পাশটা আমরা দেখছি। আর আপার এবং লোয়ার পার্টে কিছু ক্যাবিনেটস করা। এখানে কিচেনের পাশে একটা বারান্দা রয়েছে, এই বারান্দাটাও বেশ বড়। বারান্দার মধ্যে ডাউন ওয়াশের প্রোভিশনটা রয়েছে, তার পাশে সার্ভেন্টের জন্য একটা আলাদা ওয়াশরুম করা আছে। এবং এই কিচেনটাও কিন্তু এই দক্ষিণ দিকটা অলওয়েজ খোলা থাকছে। এই ফ্ল্যাটটাতে আলো বাতাসের কমতি কখনোই হবে না, কারণ এটা দক্ষিণ এবং পূর্ব দিকটা অলওয়েজ খোলা। আর ডাইনিংয়ের পাশে এখানে একটা ব্যালকনি রয়েছে। ডাইনিংয়ের পাশের যে ব্যালকনিটা, এটা বেশ বড়, 6 ফিট বাই 7 ফিট সাইজের এই বারান্দাটা। প্রত্যেকটা বারান্দাতেই কিন্তু খুব চমৎকারভাবে রেলিংগুলো করা হয়েছে, এটা গ্লাস দিয়ে এবং এসএস দিয়ে, দেখতে খুবই সুন্দর লাগে। আর ফুল হাইট করা হয় নাই, যেহেতু এটি রেলিংয়ের হাইটটা অনেক বেশি, 4 ফিটের মতো, তাই এটা ফুল হাইট করা হয় নাই। এখানে আর এক্সট্রা প্রয়োজন হবে না। সো আমরা এই মুহূর্তে দেখছি চাইল্ড বেডরুমটি। চাইল্ড বেডরুমটির দুই পাশেই কিন্তু এখানে ফুল হাইটের উইন্ডো রয়েছে। এটা সাত মসজিদ রোডের খুবই কাছে, আমরা দেখতে পাচ্ছি যে ওই পাশে পেছন দিকে মেইন রোডের গাড়িগুলো চলছে, একটা বিল্ডিং পরেই এই ফ্ল্যাটটার অবস্থান। সো নিরিবিলি আপনি লোকেশনটা পাচ্ছেন, খুবই চমৎকার একটা লোকেশন। একটা ফ্ল্যাটের তিন দিকেই ওপেন পাবেন আপনি, আর এটা পুরোপুরি দক্ষিণ এবং পূর্ব ফেসটা আপনার ওপেন থাকছে। এই বাথরুমটা হচ্ছে চাইল্ড বেডের বাথরুম, বাট এই বাথরুমটাকে কমন হিসেবে রাখা হয়েছে। সো আপনারা যদি কেউ চান এই বাথরুমের যে সাইজটা রয়েছে, এই বাথরুমটাকে আপনি স্প্লিট করে দুইটাও করে ফেলতে পারেন, দুইটা বেডরুমের সাথে অ্যাটাচ করে দিতে পারেন, অথবা এই বাথরুমটা আপনি যে কোনো একটা বেডরুমের সাথে অ্যাটাচ করে ফেলতে পারেন। তাহলে কিন্তু দুইটা বাথরুম এখানে অ্যাটাচ হবে। এই মুহূর্তে একটা অ্যাটাচ এই অ্যাপার্টমেন্টটাতে আছে। আর এই বাথরুমটা খুব ইজিলি আপনি দুইটা বেডরুমের সাথে অ্যাটাচ করতে পারেন, অথবা একটা বেডরুমের সাথে অ্যাটাচ করতে পারেন। এটা আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। এটা এই পাশে ভয়েড রয়েছে, মানে পুরো ফ্ল্যাটটা শুধুমাত্র লবিতে কানেক্টেড, তাছাড়া তিন দিকেই কিন্তু ওপেন। দক্ষিণ পাশটা এবং পূর্ব পাশটা অলওয়েজ ওপেন, লাইফ টাইম
আর উত্তর পাশটাতে হচ্ছে এখানে বিল্ডিং এর ভয়েড। আর আমরা এই মুহূর্তে মাস্টার বেডরুমটি দেখছি। মাস্টার বেডরুমটি কিন্তু যথেষ্ট পরিমাণ বড়, এটাও পিওরলি দক্ষিণ পাশটা পাচ্ছে আর পূর্ব পাশটা পাচ্ছে। আর পুরো অ্যাপার্টমেন্টটা জুড়েই কিন্তু ফুল হাইট গ্লাসের ব্যবহার করা হয়েছে। বারান্দা উইন্ডোগুলো এমনভাবে করা, আলো বাতাসের কোনো কমতি এখানে হবে না, কারণ যেহেতু রেপুটেড একটা ডেভেলপার দ্বারা নির্মিত, এখানে যারা আর্কিটেক্ট তারা কিন্তু প্রত্যেকটি অ্যাপার্টমেন্টই খুবই সুন্দরভাবে ডিজাইন করে ফিজিবল ওয়েতে। আর এই ফ্ল্যাটের ছাদে বেশ কিছু কমন ফ্যাসিলিটি রয়েছে। ওই কমন ফ্যাসিলিটিগুলো দেখতে দেখতে আর ফ্ল্যাটের বিষয়ে আলোচনা করতে করতে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আর আমরা এতক্ষণ দেখছিলাম 1745 স্কোয়ার ফিটের একটা দক্ষিণ পূর্বমুখী ফ্ল্যাট ধানমন্ডি নয়েরেতে। এটা ধানমন্ডি নয়েরে রাস্তার পশ্চিম পাশে পড়েছে, মীনাবাজারের পাশে। বিল্ডিংয়ে দুইটা লিফট রয়েছে, যথেষ্ট পরিমাণ ফায়ার সেফটির ব্যবস্থা রয়েছে, দুইটা স্টেয়ার রয়েছে, রয়েছে মসজিদ, কমিউনিটি স্পেস, মিটিং রুম এবং অন্যান্য ফ্যাসিলিটি। যারা এই ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। প্রপার্টির প্রাইস এবং সকল বিস্তারিত ডেসক্রিপশন বক্সে থাকবে, কাইন্ডলি সেখান থেকে একটু চেক করে নেবেন। আর ধন্যবাদ পুরো ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য এবং ভেঞ্চার প্রপার্টি সলিউশনসের সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো প্রপার্টিতে নতুন কোনো অ্যাপার্টমেন্ট নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ। Thank you.